হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইজিং রাইডার্স। এখন ঘড়িতে ঠিক 8:30 বাজে, তো আমরা 8:30 থেকে লেপচা জগৎ থেকে রওনা দিয়ে দিলাম ধোত্রের উদ্দেশ্যে। তো তোমরা যেরকম দেখতেই পাচ্ছ, পুরো সামনে পুরো ফগে ঢাকা, জানি না এরকম কতক্ষণ থাকবে। তো গুগল ম্যাপে যেটা দেখাচ্ছে 1 ঘন্টা 8 মিনিট 30 কিলোমিটার, কতক্ষণে আমরা পৌঁছাতে পারবো জানি না। তো তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, সঙ্গে থেকো। লেপচা জগৎ থেকে রওনা দেওয়ার পর আমরা ফার্স্ট হল্ট নিয়েছিলাম সীমানা বাজারে। তো সীমানা বাজারে এসে আমরা ওখানে ফুইলিং করাই আর ব্রেকফাস্টটাও করে নিই আমরা ওখানে। তো দেন আমাদের কাছে আমরা ক্যাশ বেশি ক্যারি করছিলাম না, সো ওখান থেকে আমরা এটিএম থেকে ক্যাশ তুলি। দিয়ে ওখানে ক্যাশ তোলার পর আমরা রওনা দিই, আমাদের গুগল ম্যাপে যেটা দেখাচ্ছিলো লেপচা জগৎ এই সীমানা বাজার থেকে বা লেফট হ্যান্ড সাইডে যে রাস্তাটা যাচ্ছে, তো সেই রাস্তাটাই দেখাচ্ছিলো। তো আমরা ওটাতেই মানে ওটা দেখি আমরা সোজা আসতে থাকি যেরকম ম্যাপে দেখাচ্ছিলো। কিছুটা 2-2.5 কিলোমিটার আসার পর আমাদের এটা মনে হচ্ছিলো যে এটা কি ধোত্রে যাওয়ার রাস্তা, একটা কোয়েশ্চেন ছিল আমাদের কাছে। বাট যেহেতু ম্যাপ দেখাচ্ছে আমরা ওখান দিয়েই আসছিলাম, যে ওখানে একটা তিন মাথা মোড় ছিল, সেখান থেকে আমাদের ডান দিকে যেতে হয়। আমরা ওখানকার লোকাল পিপলদের থেকে জিজ্ঞেস করলাম যে এটা কি ধোত্রের রাস্তা, ওরা বললো হ্যাঁ এটা ধোত্রের রাস্তা। তো ওই রাস্তায় আসার পর এখন যেটা আমি দেখছি, আমরা তোমরাও যেটা দেখছো, আদৌ কি এটা রাস্তা, এটা কি সত্যি ধোত্রের দিকে যাচ্ছে, জানি না আমরা এটা কোথায় যাচ্ছে, রাস্তাটা কোথায় শেষ হবে, রাস্তা কীরকম, একটু তো ভয় লাগছে আমাদের তিনজনেরই। তো চলো আস্তে আস্তে যাই, জানি না সামনে কীরকম রাস্তা ফেস করতে হবে। এখানে এখানে রাস্তাগুলো দেখেই তো আমাদের একটু ভয় লাগছে। তো দেখা যাক সামনে রাস্তাগুলো কী থাকে, কীরকম কী থাকে, কীরকম ফেস করতে হয়। ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ সামনে রাস্তা, এখানে কোনো রাস্তাই নেই, আর বাঁদিকে দেখো কত বড় গাড্ডা টাইপের। এখান থেকে আদৌ যাওয়া যেতে পারবো, যেতে পারবো সৌমিকদা, আসতে যাও, দেখো 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 সৌমিকদা যাচ্ছে, দেখো কিভাবে, বাপ রে বাপ, তার মধ্যে এত ঢালু রাস্তা, মানে সত্যি মানে রীতিমতো ভয় লাগছে, আর মাঝে মাঝে খুবই স্কিড করছে। বিট্টু দা তুমি আগে বেরিয়ে যাও, we
গাইস গাইস তোমরা দেখেছো এই জায়গাটা আমাদেরকে কিভাবে পেরোতে হয়েছে, মানে সিরিয়াসলি একদম হার্টবিট পুরো একদম মানে বীভৎস রেট বেড়ে গেছিল, মানে কিভাবে যে পার করেছি আমরা মানে সেটা তোমরা আশা করি দেখতেই পেয়েছো ভিডিওতে, মানে যতটা পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আশা করি ওই রকম সিচুয়েশান সামনে যেন না আসে, তাও এখন কিছুটা মানে এখন যে রাস্তাটা দেখতে পাচ্ছি আমরা সেটা কিছুটা হলেও আগেরটার থেকে ভালো। জানি না এই রাস্তা কখন শেষ হবে, মানে শেষ হলে একটু নিঃশ্বাস ফেলতে পারবো, এখন আগে থেকে তো একটু বেটার লাগছে, দেখা যাক সামনে কতটা বেটার থাকি আর এই এই মানে ছোট রাস্তাটা কখন মানে মেন রাস্তায় গিয়ে মিশবে গড নোজ। অ্যাট লাস্ট মেন রোডে আমরা উঠতে পারলাম। তো তোমরা যে সামনে যেটা দেখছো নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এই যে সামনে যেটা দেখছো ডান দিকে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে এইটা হচ্ছে সেই রোড যেটা সীমানা বাজার থেকে আমরা বাঁদিকে চলে এসেছিলাম আর এটা ডান দিকে সোজা চলে গেছিলো HDFC ব্যাঙ্ক আছে ওই HDFC ব্যাঙ্কের পাশ দিয়ে। তো তোমরা যারাই আসছো এটা একটু মাথায় রাখবে, HDFC ব্যাঙ্কের পাশ দিয়ে যে রাস্তাটা আসছে ওটা ডাইরেক্ট এখানে মিলছে। তো থ্যাংক গড এই রাস্তাটা আমরা পেরিয়েছি, চলো একটা ভালো অ্যাডভেঞ্চার হলো। তোমরা দেখতেই পাচ্ছ ডান দিকে নিচ দিয়ে যে রাস্তাটা আসছে, তো যাক একটা ভালো অ্যাডভেঞ্চার হলো, এই রাস্তাটা একটা জানা হলো। তো চলো তোমাদেরকে এবার পুরো পাহাড়ের ভিউটা দেখাই, তোমরা ভিউটা এনজয় করো, আমরাও গাড়ি চালাতে চালাতে এনজয় করি। Thank you.
এখন টাইম হচ্ছে ঠিক 1:30, 1:30 সময় আমরা ধোত্রে এসে পৌঁছালাম। তো 8:30 রওনা দিয়েছি, 1:30 সময় ধোত্রে পৌঁছেছি। তো ফ্রেন্ডস, বুঝতে পারছো কতক্ষণ সময় লেগেছে? যেখানে গুগল ম্যাপ আমাদের বলেছিল 1 ঘন্টা 8 মিনিট। তো তোমরা দেখতে পেয়েছো রাস্তায় আমাদের কত কি ফেস করতে হয়েছে। তো ওখানে অনেকটা সময় গেছে, তো তারপর আমরা 2-5 মিনিট একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম। তো অ্যাট লাস্ট আমরা ধোত্রে পৌঁছেছি। এখানে আমাদের লোকাল ফিডবেকদের থেকে একটু জিজ্ঞেস করতে হবে যে পদ্মা হোমস্টে কোথায় আছে, কারণ আমরা আজকে আমরা থাকবো পদ্মা হোমস্টেতে। আমার অ্যাকশন ক্যামের ব্যাটারি শেষ হয়ে গেছে, তো আমি চার্জে বসিয়েছি, ফোন থেকে করছি ভিডিও। সো আমরা লাঞ্চ করে এখন জাস্ট তিনজনে একটু বেরোলাম। এত সুন্দর অ্যাটমসফিয়ার, এত সুন্দর নেচার। সো যারা নেচার লাভার বুঝতেই পারছে এই সামনের পরিবেশ দেখে। দেখতে পাচ্ছ বিট্টু দা নাচানাচি করছে আনন্দে, খুবই ভালো লাগছে, খুবই ভালো অ্যাটমসফিয়ার। সো চলো তোমরা এনজয় করো, দেখতে দেখতে আমরাও একটু এক্সপ্লোর করি তোমাদেরকে আরও কিছু দেখাবার জন্য। এখানে আর কী কী আছে বা কী কী দেখানো যেতে পারে তোমাদেরকে? আজকে পৌঁছেছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম ধোত্রে। গুড ইভিনিং ফ্রম ধোত্রে। তো আমরা ধোত্রে পৌঁছে গেছিলাম দুপুরবেলা 2টোর সময়। এখন আমরা একটু জাস্ট হাঁটতে হাঁটতে বেরোলাম, দেখলাম যে এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে খুবই ঘন একটা সরু রাস্তা চলে গেছে। আর এই হচ্ছে পাইন ফরেস্টের পুরো ভিউটা। সমীকদা, যদি কিছু বলতে চাও। বলার কিছুই নেই, এখানে এসে এটাকে পুরো ফিল করতে হবে। এটা অ্যাকচুয়ালি মানে খুব ভালো জায়গা ধোত্রেটা। ফার্স্ট অফ অল, যারা নেচার লাভার বলে বোঝানো যাবে না, হ্যাঁ যারা নেচার লাভার, যারা একটু অফবিট ডেস্টিনেশন পছন্দ করো, তাদের জন্য ধোত্রে ইজ পারফেক্ট। এখানে আসবে, এখানে সেই রকম কোয়ালিটির লোকজনের ভিড়ও নেই, যে প্রচুর পরিমাণে রাশ হয়ে আছে সেরকম নেই, ঠিক আছে। পুরোটাই নেচার্স, পুরো চারিদিকে গ্রিন, তোমরা দেখতেই পাচ্ছ। এ দেখো ওপরের জাস্ট ভিউটা দেখো, ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ নিচের দিকে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে এখানে যখন হাওয়া দিচ্ছে, হ্যাঁ একটা অদ্ভুত ধরনের আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা কিন্তু মানে একটু হলেও ভয় লাগবে। হঠাৎ করে জঙ্গলের মধ্যে সসং সসং করে একটা জোরে খুব আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে এখানে অনেক বিশাল বড় একটা ওয়াটারফলস আছে। হ্যাঁ ঠিক আছে। তো এটা আমরা এখানে লোকাল পার্সনকে জিজ্ঞেস করলাম, তো বললো যে এটা জাস্ট হাওয়ার একটা সাউন্ড। জায়গাটা খুবই গ্রিন, এটা একবার অবশ্যই এই ধোত্রে ডেস্টিনেশনে সবারই একবার আসা উচিত, ঠিক আছে। বিট্টু কিছু না, একদম সবাই একবার করে এসো, এই জায়গাটাকে এক্সপ্লোর করো, জায়গাটা দেখার মতোই জায়গা। 2-3 দিন এখানে আরামসে কাটাতেও পারবে তোমরা। আর খুব চিলিং ঠান্ডা, খুব সুন্দর একটা ওয়েদার, একদম চিলিং ঠান্ডা। ও মাই গড, এখানে একটা ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ হ্যাঁ, ফুটবল ছেলে পেলে রেড প্যান্ডা, কুংফু প্যান্ডা। ওই রাস্তাটা পেরোনোর পর আরেকটু ঘন জঙ্গলের দিকে গেলাম, ওখানে একটা আর্মি বেস ক্যাম্প ছিল বলে আমরা ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো ওনারা বললো উপরে যাও, একটা ছোট রাস্তা আছে পায়ে হাঁটা। গুলি চলছে, কিসের একটা আওয়াজ হচ্ছে, খুব ডেঞ্জার, ফসফস ফসফস করে আওয়াজটা হচ্ছে। জায়গাটা খুব ভয়ঙ্কর। জায়গাটা দেখিয়ে দিই একবার, হ্যাঁ ঘন জঙ্গল, বেশ রোমাঞ্চকর। হ্যাঁ কিছু একটা ফ্ল্যাশিং হচ্ছে, একটু সাইলেন্ট। পাখিতে
বড় পাখিতে ঝাপটালে যেরকম আওয়াজ হয় না পাখা, ফ্ল্যাশিং এর না? হ্যালো, ভেরি গুড মর্নিং এভরিওয়ান। সো এখন আমরা জাস্ট ধোত্রে থেকে বেরিয়েছি, ধোত্রে হোমস্টে থেকে বেরিয়েছি। আমরা এখন কোথায় যাচ্ছি, আমরা এখন জাস্ট হোটেল থেকে 500 মিটার দূরে আছি। এখানে একটা ছোট্ট হালকা ভিউ পয়েন্টের মতন, আর আমরা আজকে যাচ্ছি শ্রীখোলা সাইট সিন করতে। তো যাওয়ার পথে পথে ওই বরফ দেওয়া চাদর ঢাকা সেই কাঞ্চনজঙ্ঘা দেখে আর এখান থেকে বেরিয়ে যেতে পারলাম না। তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে এই ভিউটা একদম ক্লিয়ারলি দেখাতে চাই। এখান থেকে একদমই ক্লিয়ার দেখা যাচ্ছে, কোনো প্রবলেম নেই। আমার মনে হয় না পেলিং থেকেও এত, মানে আমরা কালকে এলাম, কালকে ওয়েদার ক্লিয়ার ছিল না, দেখতে পাইনি। তো আজকে সকালে উঠে এটা ফার্স্ট গিফট আমাদের জন্য, আমরা এই জায়গায় দাঁড়িয়ে এই ভিউটা পাচ্ছি। মানে রাইডিং রাইডার্সদের জন্য 2020 এটা হচ্ছে ফার্স্ট গিফট ফর এভরিওয়ান। আর একটা কথা শেয়ার করতে চাই, একদম আমার মনে হয় পুরো গ্রামটাই ভিউ পয়েন্ট। হ্যাঁ, পুরো গ্রামটাই ভিউ পয়েন্ট। গ্রামটাতে অবশ্যই সবাই যদি চেষ্টা করো যাতে দুটো রাত অ্যাটলিস্ট কাটানো যায়। হ্যাঁ, মানে গ্রামটাই খুব সুন্দর, এটা এতটাই সুন্দর গ্রাম, এখানে তোমরা যদি অন্তত দুদিন থাকো বুঝতে পারবে। তো যাই হোক, আশা করি তোমরা পেছনে কাঞ্চনজঙ্ঘাটা পুরো একদম ক্লিয়ার দেখতে পাচ্ছ। তো যেটা বলছিলাম যে আমরা সবাই জানি যে পেলিং থেকে খুব একদম ক্লিয়ার দেখা যায়, বাট আমার মনে হয় যে ধোত্রে থেকে আমি এটা একদম আগে কোনোদিনও দেখিনি, একদম কাছাকাছি দেখেছি, আর এর থেকে ক্লিয়ার আমরা কেউই আগে কোনোদিনই দেখিনি কাঞ্চনজঙ্ঘা, এতদিন পাহাড়ে রাইড করছি বা ঘুরতে এসেছি। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে তো কোনো পেট্রোল পাম্প নেই এই জায়গাতে, সো আমি বাইক নিয়ে বেরোইনি, আমি শমিকদার বাইকে অ্যাজ আ পিলিয়ন হিসাবে যাচ্ছি, আর ওখানে বিট্টুদা নিজের বাইক নিয়েছে। তো আমরা দুটো বাইকেই তিনজন যাচ্ছি। চলো, এখনের জন্য টাটা, আবার পরে অনেক ভিডিও অনেক কিছু দেখাবো। মেসেজ যে সেফ ফুয়েল সেভ আর্থ। হ্যাঁ, ঠিক আছে, সেফ ফুয়েল সেভ আর্থ। আমরা এখানে তিনজন যাচ্ছি, আমাদের বাইকে লাগেজ কিছু ছিল না বলে আমরা প্ল্যান করলাম যে এটা যখন যেতেই হবে তখন একটা বাইকের তেল অন্তত সেভ হোক। ঠিক আছে, একদম কিছুটা, হ্যাঁ কিছুটা সেভ হোক, যদি এমার্জেন্সি হয় আমি ওখান থেকে ফিল আপ করে নিতে পারি। ঠিক আছে, চলো টাটা।
হ্যালো, ভেরি গুড আফটারনুন। সো আমরা এখন আছি একটা ওয়াচ টাওয়ার, এখানে আছে ওয়াচ টাওয়ার না, এটা জাস্ট একটা ভিউ পয়েন্ট আমাদের হোমস্টে থেকে জাস্ট 1.5 কিলোমিটার ওপরে, একটু পায়ে হেঁটে অনেকটা ওপরে আসতে হয়। তো ওখানে আছি এই টাওয়ার, এই ভিউ পয়েন্টে। বাট দুঃখের বিষয় যে তোমাদের আমি কিছু দেখাতে পারবো না আজ, বিকজ পুরো ক্লাউডসে পুরো একদম ঢাকা। আর যে কাঞ্চনজঙ্ঘা যেটা দেখা যায় সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা করে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানে একটা বড় একটা পাহাড় আছে, ঠিক তার পেছনে এখানে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। তো এই হচ্ছে তার ভিউ। তো চলো আমরা এবার যাই নিচের দিকে, আমি দেখাবো হাঁটা পথে রাস্তাটা কিরকম। একটা জঙ্গলের মধ্যে, ছোট্ট জঙ্গলের মধ্যে দিয়ে একটা হাঁটা পথ, পেছনে যা। তো আমরা এখন জাস্ট শ্রীখোলা থেকে ধোত্রে ফিরেছি 2:30 নাগাদ। ফিরে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম এই ভিউ পয়েন্টের জন্য। এখানে জাস্ট কিছুক্ষণ আমরা কাটালাম। তো এই হচ্ছে রাস্তা, একটু দেখিয়ে দিই। এই যে রাস্তা দিয়ে আমরা যাব, এখান দিয়ে এখন আমরা যাব, আর এটা দিয়ে আমরা এসছি। তো আমরা এখানে আছি, আমি, সৌমিক দা আর বিট্টু দা আছি। হালকা গান, হালকা বাংলা গান চলছে, আর এরকম একটা ভিউ, এরকম একটা অ্যাটমসফিয়ার, খুবই ভালো লাগছে আমাদের। আশা করি সারাদিনের আমাদের আমাদের যে ঘোরা পথ সেটা তোমাদেরকেও তুলে ধরতে পেরেছি, চেষ্টা করেছি তুলে ধরার জন্য। ভেরি গুড মর্নিং এভরিওয়ান। আমরা সামনের হোমস্টেতে কালকে 2 দিন ছিলাম। সো এখন আমরা রওনা দিচ্ছি ধোত্রে থেকে। আমরা এখান থেকে এখন কার্শিয়াং যাব, কার্শিয়াংয়ের ডাউ হিল করে আমরা শিলিগুড়ি যাব। তো শিলিগুড়িতে আমরা আজকে নাইট স্পেন্ড করতে পারি, অথবা যতটা যেতে পারি বা ডালখোলাতে আমরা আজকে হোল্ড নিতে পারি। তো চলো আস্তে আস্তে আমাদের বেরোনো যাক এবার। হাই বন্ধুরা, আমরা এখন কার্শিয়াং ডেথ রোডে চলে এসেছি। তো এখন প্রায় 1:30 বাজে। তো সামনে যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এটাকেই বলা হয় ডেথ রোড। আর এই ডেথ রোডটাই রাত্রিবেলা খুবই ভয়ানক মনে হয়। তো এখানে একটা 3 মাথা মোড় আছে, জানি না আমাদের কোন দিকে যেতে হবে। একটা সোজা রাস্তা চলে গেছে আর একটা রাইট হ্যান্ড সাইডের দিকে চলে গেছে। যাই হোক, যেটা গেস করেছিলাম যে রাইট হ্যান্ড সাইডে যে রাস্তাটা চলে গেছে আমাদের পেছনে,
সেটা হচ্ছে গার্লস হাই স্কুলের দিকে। এই লোকটা আমাদের প্রথমে ভুল ইন্ডিকেশন দিয়েছিল, বলেছিল ওইদিকে আমরা যে চার্চ যেটার জন্য যাচ্ছিলাম ওটা পেছন দিকে ছিল, পেছন দিকে বলছিল। সো এটা হচ্ছে সোজা, তো যারাই এই ডেথ রোডে বা চার্চের দিকে আসবে ওখান মানে সোজা নেমে সোজা রাস্তায় আসবে, কেউ রাইট হ্যান্ড সাইডের দিকে যাবে না। যদি কেউ গার্লস স্কুলে যেতে চাও তাহলে ওখান থেকে টার্ন নিয়ে রাইট হ্যান্ড সাইডে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ সামনের ভিউ, এটা কিন্তু রাত্রিবেলা খুবই ভয়ানক, এখনই বোঝা যাচ্ছে। আমরা মানে এই মুহূর্তে জিনিসটা ফেস করছি, বুঝতে পারছি কতটা শান্ত, কতটা মানে খুব নিরিবিলি এরিয়া। তো সামনে তোমরা দেখতে পাচ্ছ আবার আরেকটা তিন মাথা মোড়, এখান থেকে কোন দিকে যেতে হবে আমাদের জানা নেই। আর এখানে গুগল ম্যাপও কাজ করছে না, টাওয়ার নেই এখানে। সো একটা লোক আসছে, ওনাকে জিজ্ঞেস করা যাক যে কোন দিকে আমাদের এই চার্জটা পড়বে। তো মনে হয় হ্যাঁ এই বাঁ দিকে লেফট হ্যান্ড সাইড দিয়েই যেতে হবে আমাদেরকে। সো বন্ধুরা যারা এখানে ফার্স্ট টাইম আসবে তাদেরকে বলে রাখি যে মেন রোড থেকে যখন আসছো প্রথম তিন মাথা মোড় থেকে সোজা চলে আসবে, এসে সেকেন্ড যখন যে তিন মাথা মোড় পড়বে সেখান থেকে লেফট হ্যান্ড সাইডে যাবে। আর এই সোজা যে রাস্তাটা দেখছো এটা চলে যাচ্ছে তোমার, এখান দিয়ে সোজা গেলে একটা হনুমান স্ট্যাচু পড়বে অনেক বড়, যেটা কার্শিয়াংয়ে ফেমাস, আর ওখান থেকে তুমি কার্শিয়াংয়ে মেন রোডে পৌঁছে যেতে পারবে। সো চলো আমাদের বাঁ দিকে তাহলে যাওয়া যাক। তো আমরা হন্টেড চার্চের সামনে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এখানে আরেকটা রাইডার গ্রুপ আছে। সো এই সেই হন্টেড চার্চ যেটা নিয়ে আমরা খুব ভয় পাই, খুবই আতঙ্কিত, ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বা অনেক জায়গায় নাম শুনেছি। সামনে দেখতে পাচ্ছ হন্টেড চার্চ, আর বাঁ দিকে ওপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল। সো চলো আমরা গাড়িটা পার্কিং করে তোমাদের পুরো এই জায়গাটা দেখাবার চেষ্টা করি। এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্লস স্কুল। তো তোমাদেরকে আগে যেরকম বলেছিলাম ফার্স্ট তিন মাথা মোড় থেকে যেটা রাইট হ্যান্ড সাইডে যেতে হবে, তো সেটা এখান দিয়েই আসছে, এটা হচ্ছে ভিক্টোরিয়া গার্লস স্কুল। এ দুই ভাই আমাদের অনেক হেল্প করেছে, মাঝখানে আমরা রাস্তা ভুলে গেছিলাম, রাস্তা বুঝতে পারছিলাম না কোন দিকে, তো এরা দুজন আমাদের খুবই হেল্প করে গাইড করেছে আমাদের। এখন ঘড়িতে বাজে প্রায় 5:40, ওই 5:30-5:40 বাজে। তো এখন আমরা রওনা দিয়ে দিয়েছি কার্শিয়াং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে। তো প্রথমে শিলিগুড়িতে যাই, দেখি ওখানে কতক্ষণ লাগে শিলিগুড়ি, যদি টাইম হাতে থাকে আমরা বেরিয়ে যাব ডালখোলার দিকে, আর যদি বেশি টাইম হয়ে যায় তাহলে আমরা আজকে নাইটটা শিলিগুড়িতে স্পেন্ড করব। আর কালকে আমরা ওখান থেকে যদি আজকে রাত্রিবেলা শিলিগুড়িতে নাইটটা স্পেন্ড করি তাহলে কালকে ভোরবেলা থেকে রওনা দেব, দিয়ে আশা করি কালকেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে পৌঁছে যাব। তো দেখা যাক, যতটা পারছি তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা। Thank you.
সো হাই বন্ধুরা, অ্যাকচুয়ালি কালকে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, সেই কারণে আমাদেরকে শিলিগুড়িতে স্টে করতে হয়েছে। কালকে শিলিগুড়িতে আমরা স্টে করেছিলাম, আজকে সকালবেলা আমাদের একটু দেরিও হয়ে গেছে প্যাকিং ট্যাকিং করতে। সো আমরা প্যাকিং ট্যাকিং করে ওই 8:30-9:15 দিকে বেরিয়েছি। রাস্তায় আমরা কোথাও একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, আমি ঠিক জায়গার নামটা জানি না। সো ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, আমাকে কলকাতা ফিরতে হবে, আর এই দুই দাদা বহরমপুরে বাড়ি। তো জানি না আজকে কলকাতায় পৌঁছাতে পারবো কি না, আজকে যদি না পৌঁছাতে পারি সৌমিকদার বাড়িতে আজকে থেকে যাব, কালকে সকালবেলা বেরোবো। সো দেখা যাক, তোমরা শেষ অবধি ভিডিওটা দেখো, আর এর আগের ব্লগটা আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দেবো, যারা দেখোনি তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর সবাই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডসদের সাথে সবার সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। ভেরি গুড ইভিনিং এভরিওয়ান। আমরা সকালবেলা শিলিগুড়ি থেকে রওনা দিয়ে 8:30-8:30 সময় শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি, তাই তো? এখন আমরা আছি মোড়গ্রামে, এই যে বিট্টুদার চেনা পরিচিতি ধাবা একটা, খুব সুন্দর, ঠিক আছে, খুব সুন্দর অ্যাটমসফিয়ার, বাইরেই আছি, দিওয়ালি দিওয়ালি। হ্যাঁ, তো এখন এখানে একটু পাঁপড় খাওয়া হচ্ছে, পাঁপড় খাবো, ছেঁকা পাঁপড়, আর একটু জাস্ট গরম গরম কফি বা চা খেয়ে দিয়ে আমি আজকে সৌমিকদার বাড়িতে স্টে করে যাব, মানে রাইড করা হয়েছে একদম একদম 11 hours টানা কন্টিনিউ রাইড, 11 ঘন্টায় আমরা শিলিগুড়ি থেকে বহরমপুর আপাতত ঢুকেছি, সবাই সেফলি ঢুকেছি। তো আমি আজকে সৌমিকদার বাড়িতে থেকে যাব, বিকজ রাত্রিবেলা চলে যাওয়া যেত, বাট প্রচণ্ড ফগি ওয়েদার, আর এই রাতটা এত জার্নির পরে একটু অ্যাভয়েড করতে চাইছি। সো চলো আমরা একটু চাটা খেয়ে নিই। হ্যাঁ, ধোত্রের ওয়েদারটা খুব মিস করছি একদম। তো চলো আমরা একটু চা টা খেয়ে নি, তারপর বেরোই। কালকের নাইটটা সৌমিকদার বাড়িতে স্টে করেছিলাম, যেরকম তোমাদের বলেছিলাম কালকে রাত্রিবেলা যে পুরো ফগি ওয়েদার, আর অতটা রিক্স নিতে চাইছিলাম না। সো এখন আমি আছি রানাঘাট কল্যাণী রোডে, তো যেখানে তোমরা দেখতেই পাচ্ছ সামনে একজন আছে হার্লে ডেভিডসন নিয়ে, আরেকজন আছে ট্রাম্প টাইগার নিয়ে। সো মানে দুটোই বলতে পারো আমার কাছে স্বপ্নের মতন, দুটোই স্বপ্নের বাইক। তো ওদের সাথেই রাইড করছি, ওরা আমাকে ইন্ডিকেশন দিয়ে গাইড করছে, ওরা যেভাবে যাচ্ছে সেইভাবেই আমি যাচ্ছি। তো জানি না, সামনে দেখি ওদেরকে ইন্ডিকেশন দিয়ে সামনে যদি আমরা একটু কনভারসেশন করতে পারি, রিয়েলি ইটস অসম, মানে খুব ভালো লাগছে ওদের, মানে এইরকম বাইক দেখলে খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড আমি। তো দেখি, এখন তো খুবই জ্যাম রাস্তা, সামনে যদি ওরা দাঁড়াতে চায় বা দাঁড়াতে পারে তাহলে একটা কনভারসেশন করব। হাই, ভেরি গুড ইভিনিং গাইজ। সো আমি এখানে জাস্ট রাস্তার মধ্যেই ব্লগটা করার কারণ হচ্ছে এটাই, দিস ইজ মাই হিমালয়ান, ইউ ক্যান সি, ইউ ক্যান সি দিস ট্রাম্প ফিগার, আই এম ভেরি ব্লেসড, ইউ ক্যান সি দ্য ট্রাম্প ফিগার, অ্যান্ড ইউ ক্যান অলসো সি দ্য হার্লে, আই উইল জাস্ট শো ইউ। দিস ইজ দ্য হার্লে ডেভিডসন। So, unfortunately, from Krishnanagar bypass, they guided me very well, and they ride with us approx somehow 40
40 to 50 kilometers. So we are just biking brotherhoods. So bro, what's your name? Kuntal. Kuntal bro, and what's your name? Ghentu, right. So this brother has the Harley Davidson and this brother has the Trim Tiger. I am very blessed, sir, while riding with you all. Yeah. And if you just could say something else. Sir, very good rider. Very good rider. Has a very bright future. Thank you so much, sir.